রেলিং টপকাচ্ছে বিশাল আকারের কুমির। রাস্তার মাঝে এমন দৃশ্য দেখে আতঙ্কিত হয়ে পড়েন এলাকাবাসী। দেখুন সেই চাঞ্চল্যকর ভিডিও। ভয়ঙ্কর কাণ্ড! রেলিং টপকাচ্ছে 10 ফুটের একটি কুমির। কুমির আতঙ্ক যোগী রাজ্য। ইতিমধ্যেই কুমিরের রেলিং টপকানোর ভিডিও ভাইরাল হয়েছে সোশ্যাল মিডিয়ায়, যা দেখে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের। নিশ্চয়ই এতটুকু শুনে অবাক হলেন, হয়তো ইতিমধ্যেই অনেকে ভাবতে শুরু করেছেন কুমির কিভাবে রেলিং টপকাতে পারে। আসুন দেখে নেওয়া যাক পুরো বিষয়টি। কুমির কথাটি শুনলেই গায়ে যেন কাঁটা দিয়ে ওঠে। জলের হিংস্র প্রাণী বলা হয় কুমিরকে। ছোট থেকে বড় সকলেই কম বেশি ভয় পেয়ে থাকেন এই প্রাণীটিকে। তবে এই ভয়ঙ্কর প্রাণীটিকে উত্তরপ্রদেশের রাস্তায় দেখা গিয়েছে, যা দেখে রীতিমতন আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা। ইতিমধ্যেই সোশ্যাল মিডিয়ায় একটি ভিডিও বেশ ভাইরাল হয়েছে। বর্তমানে সোশ্যাল মিডিয়া এমন এক প্ল্যাটফর্ম হয়ে দাঁড়িয়েছে যেখানে নেটের দৌলতে মুঠোফোনের মাধ্যমে আমরা ঘরে বসে নানান প্রান্তের নানান ধরনের খবর দেখতে পাই। নেটের দৌলতে মুঠোফোনের মাধ্যমে আজ আমাদের কাছে আর কিছুই অজানা নেই। ঘরে বসেই মুহূর্তের মধ্যে নানা জায়গার নানান ধরনের ভিডিও আমরা দেখতে পাই। বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়ায় একটি কুমিরের রেলিং টপকানোর ভিডিও বেশ ভাইরাল হয়েছে। জানা যায় ভিডিওটি উত্তরপ্রদেশের একটি ভিডিও। ভাইরাল হওয়া ভিডিওটিতে দেখা যাচ্ছে নদীর ধারে একটি রেলিং টপকানো চেষ্টা করছে বিশাল আকারের কুমিরটি। ভিডিওটি ভালোভাবে লক্ষ্য করলে দেখা যাবে বিশাল আকারের কুমিরটি রেলিং টপকানোর চেষ্টা করলেও বারংবার ব্যর্থ হচ্ছে। এই ঘটনাটি সামনাসামনি দেখে আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয়রা। এরপর খবর দেওয়া হয় বন দফতরে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে কুমিরটি একটি খাল থেকে উঠে এসেছে, পথভ্রষ্ট হয়ে পরে পাশের এলাকায় প্রবেশ করে। কুমিরটি রেলিং বেয়ে নদীতে ঝাঁপ দেওয়ার চেষ্টা করছে, কিন্তু সে ব্যর্থ হয় এবং মাটিতে বারবার পড়ে যায়। এক সর্বভারতীয় সংবাদ সংস্থার রিপোর্ট অনুযায়ী এরপর স্থানীয়রা উত্তরপ্রদেশের বন বিভাগকে জানায়। তৎক্ষণাৎ ঘটনাস্থলে এসে পৌঁছায় বনকর্মীরা। জানা যায় এরপর কুমিরটিকে ধরে বনকর্তারা প্রথমে একটি কাপড় দিয়ে মাথা ঢেকে এবং দড়ি দিয়ে মুখ বেঁধে রাখে। তারপরে তারা দড়ি দিয়ে এর পেছনের পা সুরক্ষিত করে বেঁধে দেয়। চারজন কর্মকর্তা দড়ি ধরে কুমিরের মাথা এবং সামনের পা নিয়ন্ত্রণ করে এবং দুইজন লেজ ধরে। এরপর কুমিরটিকে উদ্ধার করে শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর সেটিকে PLGC খালে ছেড়ে দেওয়া হয়। ঘটনার প্রত্যক্ষদর্শী উত্তরপ্রদেশের লোকজন তা ক্যামেরায় রেকর্ড করে নেটপাড়ায় শেয়ার করেছেন। বন দফতর সূত্রে জানা গিয়েছে কুমিরটি প্রায় 10 ফুটের। সমাজ মাধ্যমে ভাইরাল হওয়া ভিডিওটি দেখে চক্ষু চড়ক গাছ নেটিজেনদের। অনেকেই অনেকের মতন করে মন্তব্য রেখেছেন। কেউ কেউ আবার বলছেন যোগী রাজ্যে একই কাণ্ড। তবে জানা যায় কুমিরটিকে উদ্ধার করে সরিয়ে নিয়ে যাওয়ার পর স্বস্তি পায় স্থানীয়রা। স্বাভাবিকভাবেই এই ঘটনায় চাঞ্চল্য ছড়িয়ে পড়ে গোটা এলাকায়। শুধুমাত্র উত্তরপ্রদেশ এলাকাতেই নয়, কুমিরের এই রেলিং টপকানোর ভিডিও চাঞ্চল্য ফেলে দিয়েছে সোশ্যাল মিডিয়াতেও। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যানস ল্যান্ড, উত্তরপ্রদেশ। সবার পায়ে সবার পছন্দের উন্নত গুণমানের জুতো প্রস্তুতকারী সংস্থা সুনীতি ফুটওয়্যার ডিস্ট্রিবিউটারশিপের জন্য যোগাযোগ করুন 8617883493, অফিস বনগা, উত্তর ২৪ পরগনা, পশ্চিমবঙ্গ।